হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। তাহলে চলুন দেখে নেই কাঁঠালের বিচি ভর্তা করার পদ্ধতি। এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলো ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিব। কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে আমি 5টি শুকনো মরিচ ঢেলে নিব। শুকনো মরিচগুলো ডালা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি পাটায় আমি কাঁঠালের বিচিগুলো বেটে নিব। আমার কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেছে। এবার তেলে রাখা 5টি শুকনো মরিচ বেটে নিব। শুকনো মরিচটা বাটা হয়ে গেলে এবার দিচ্ছি 7 মতো লবণ, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার পেঁয়াজটাকে আধা বাটা করে নিব। আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এবার বেটে রাখা কাঁঠালের বিচির সাথে আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে মেখে নিব। আমার কাঁঠালের বিচির ভর্তাটা মাখানো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তা করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।